এডুকেশন অনলাইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত রয়েছে আপনাদের সঙ্গে আর প্রত্যেক দিনের নিয়ে এক একটা বিষয় নিয়ে আমরা প্রত্যেকটা দিন আলোচনা করে থাকি এবং আজকের যে মূল বিষয় তা হল জীবন বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান মূলত আমরা কোন ক্লাসের আজ আলোচনা করব নবম শ্রেণীর নবম শ্রেণীতে একাধিক বিষয় রয়েছে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যে বিষয়গুলোতে অত্যধিক প্রাধান্য দিতে হয় একটাই কারণে সেটা হচ্ছে একদিকে যেমন ছবি রয়েছে তারই সঙ্গে সঙ্গে আমাদের তার ব্যাখ্যা সংজ্ঞা এই সমস্ত বিষয় তুলে ধরতে হয় এবং অবশ্যই নম্বর তো একটা বড় এবং এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করবো আমাদের এই অনুষ্ঠানে এবং এই আলোচনা পর্বের জন্য আমাদের মধ্যে যিনি অতিথি হিসেবে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হৃদেন্দ্রনাথ হাওলাদার আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে নমস্কার এবং স্যারের কাছ থেকে আমরা আজ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেল দ্য ইউনিট অফ লাইফ যেটা অ্যাকচুয়ালি স্যার কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যখন যে আজকের বিষয়টা কি হতে পারে কারণ একেবারে সামনেই নবম শ্রেণী মানেই হচ্ছে সামনের বছরই মাধ্যমিকের একটা ব্যাপার থাকে টেন প্লাসের পরীক্ষা থাকে সুতরাং তার জন্য প্রিপারেশন এখন থেকেই শুরু করতে হয় সুতরাং আজ যে এই টপিক নিয়ে আমরা আলোচনা করছি মূলত টপিকের মূল প্রেক্ষাপট এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যে এই চ্যাপ্টারের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি রয়েছে আচ্ছা আজকে আমরা যেটা নিয়ে পড়তে চলেছি সেটা হলো কোষ বা জীবনের মূল ভিত্তি এটা তোমরা ছাত্রছাত্রীরা ক্লাস এইটে পড়েছ নাইনেও পড়েছ ক্লাস ইলেভেনেও পড়তে হয় এটা একটা ফান্ডামেন্টাল বায়োলজির একটা পার্ট সেটা হলো সেল দ্য ইউনিট অফ লাইফ এটা সিবিএসি আইসিএসসি বোর্ডে ক্লাস নাইনের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যেও পাওয়া যায় তো আজকে শুধুমাত্র যে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাসটা সেরকম নয় ক্লাস এইটে যারা পড়ছো বা নাইনে বা ইলেভেনে যারা পড়ছো তারাও কিন্তু একদম ইন্ট্রোডাক্টারি একটা ভিউ এই ক্লাস থেকে পাবে কোষ একটা অনেকটা বড় একটি এক চ্যাপ্টার বেশ ডেসক্রিপটিভ সেলের ভেতরের নানা প্রোডাক্ট এবং যে পার্টসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখানে কম বেশি বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব সেলের আবিষ্কার বা কীভাবে সেলকে পঠন পাঠনের মধ্যে আনা হলো সেইগুলো সম্পর্কেও জানবো তো এটা প্রোডাক্টিভ হবে আশা করি ক্লাসটা তোমরা দেখো আচ্ছা আজকে আমাদের যে ক্লাসটা সেটা নাম হলো সেল দ্য ইউনিট অফ লাইফ মানুষের সাধারণ যে কৌতূহল সেই কৌতূহলের ওপরে বেশ করে ধরো মানুষ এটাও যেমন ভাবে যে পৃথিবীর বাইরে কি আছে সূর্যের চারিদিকে পৃথিবী প্রদক্ষিণ করছে না পৃথিবীর চারিদিকে সূর্য প্রদক্ষিণ করছে গ্যালিলিও গ্যালিলির দূরবীন আবিষ্কারে সেটা যেমন অনেক সহজ হয়ে গেল বোঝা সেমভাবে মানুষের কিন্তু একটা কৌতূহল রয়ে গেল যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাইক্রোস্কোপিক যে জগৎ যে রেলমটা রয়েছে সেই ছোট ছোটো সাধারণভাবে চোখে দেখতে না পাওয়া জায়গাগুলোকে উদ্ঘাটন করা সেই জায়গাগুলোর প্রতিও কিন্তু মানুষের সমানভাবে গুরুত্ব মানে একটা ইচ্ছে ছিল জানার বা প্রবল একটা কৌতূহল ছিল তো সেটা সম্ভবপর হলো তখন যখন মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো ঠিক আছে তো অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কার সম্পর্কে আমি একটু বলি আমরা যেমন সেল সেলবায়োলজি পড়ার ক্ষেত্রে রবার্ট হুক এই সায়েন্টিস্টের নামটা খুব গুরুত্ব সহকারে পড়ি কারণ বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কর্কের ছিপি থেকে সেলের স্ট্রাকচারগুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছিলেন বা তার মাইক্রোগ্রাফিয়া নামক বইয়ের মধ্যে তিনি তার যে আবিষ্কার সেই সম্পর্কে তিনি লিখেছিলেন সেটা আমরা র্যাদার আসব কিন্তু তখনকার দিনে কমার্শিয়াল যে প্রোডাকশন মানে আমরা দোকানে যেভাবে কিনতে পারি যন্ত্র কেনার ক্ষেত্রে প্রথম জ্যাকারিয়াস জ্যানসন এবং ফ্রান্সিস জ্যানসন এই দুজন চশমা বিক্রেতা ভাতৃদ্বয় এদের প্রথম কমার্শিয়ালি এরা যন্ত্র প্রোডাকশন শুরু করে এবং ধারণা করা হয় যে গ্যালেলিও গ্যালেলি এই ধরনের ডিজাইনে ওনাদের হেল্প করেছিলেন ঠিক আছে তো প্রথম জ্যাকারিয়াস জ্যানসন উনি যন্ত্র আবিষ্কার করলেন পরবর্তীতে সময়ের সাথে সাথে যত সায়েন্স ডেভেলপড হয়েছে যত ইকুইপমেন্ট ডেভেলপড হয়েছে নল এবং রুস্কা সর্বাধুনিকভাবে নিয়ে এলেন ইলেকট্রন মাইক্রোস্কোপ যে ক্ষেত্রে আর চোখ দিয়ে দেখার প্রয়োজন পড়ছে না সেটা অলরেডি ফোটোগ্রাফিক ফিল্মে ছেপে চলে আসছে যে ছবিটা কীরকম হবে তো সেল দ্য ইউনিট অফ লাইফের ক্ষেত্রে আমরা দেখব যে একটা কোষ সেটা কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি যে পৃথিবীতে যত রকমের লিভিং অর্গানিজমস রয়েছে তাদের মধ্যে আমরা মাইক্রো অর্গানিজমস এবং ম্যাক্রো অর্গ্যানিজমসের দুটো ভাগে ভাগ করতে পারি মানে খুব ছোট ছোট যেগুলো সাধারণত খালি চোখে দেখা যায় না আর যেগুলো হলো একটু বড়ো সাইজের যেগুলো সাধারণত আমরা চোখে দেখতে পাই তো ছোট জিনিস দেখার জন্য বা বড় জিনিস দেখার জন্য যে ধরনের ইকুইপমেন্টসগুলো রয়েছে তার আবিষ্কারের জায়গাটা একটু আসব প্রথম আমরা রবার্ট হুকের কথা পড়ব যে রবার্ট হুক তিনি বোতলের যেমন এখনকার দিনের ছিপি হয় যেমন আমরা প্যাঁচ দিয়ে আটকাই আগে এই ধরনের বোতল ছিল না ধরো কাচের বোতল বা ভয়াল কোনো সেটার ওপরে কর্ক গাছের একটা টুকরো দিয়ে বোতলের মুখটা সিল করা থাকতো ঠিক আছে তো ওনার যে ল্যাবরেটরি ছিল তার মধ্যে অ্যালকোহলের বিকার বা স্পিরিটের বিকার থেকে প্রত্যেক দিন অ্যালকোহল এভাপোরেট করে যেত তো উনি কোনো জায়গায় কোনো লিকেজ খুঁজে পেতেন না তারপরে ওনার মনে হলো যে এই কর্ক গাছের যে ছিপিটা রয়েছে সামহাউ এর মধ্যে কোনো প্রবলেম আছে হয় এর মধ্যে কোনো পোরোসিটি আছে বা ছিদ্রাল ভাব রয়েছে তার জন্য হয়তো এখান থেকে অ্যালকোহলের এভাপোরেশন হচ্ছে তারপরে তিনি কি করলেন কর্ক গাছের ছিপিটার খুব পাতলা একটা ক্রস সেকশন কাটলেন এবং সেটাকে নিজের তৈরি অনুবীক্ষণ যন্ত্রে উনি দেখার চেষ্টা করলেন এবং তিনি কি পেলেন বি হাইভ বা কম্বের মতন দেখতে মৌচাকের কুঠুরির মতন ছোটো ছোটো স্ট্রাকচার দিয়ে তিনি দেখতে পেলেন যাদের তিনি নাম দিলেন সেলা ঠিক আছে এবং দেখো প্রিজনার্সদের রাখা হয় যেখানে সেগুলোকে আমরা সেল বলি মানে জেলের যেমন কুঠুরি তো বেসিক্যালি উনি কুঠুরির মতন স্ট্রাকচার দেখেছিলেন যেগুলো কিনা ডেড সেলস অফ আ প্লান্ট তাই না মানে গাছ থেকে আমরা কি খুঁজে পাই সেলসগুলোকে খুঁজে পাই তো এই যে সেলের স্ট্রাকচারটা উনি প্রথম আবিষ্কার করলেন রবার্ট হুক পরবর্তীতে জ্যান্ত কোষ বা জীবন্ত কোষ দেখলেন হলেন অ্যান্টন ভন লিউয়েন হক ঠিক আছে অ্যান্টন ভন লিউন হক ওনাকে ব্যাকটেরিওলজির ফাদার বলা হয় ফাদার অফ ব্যাকটেরিয়লজি উনি কী করলেন আরবিসি দেখলেন মানুষের শরীরে নানা ধরনের ডব্লিউবিসি দেখলেন ব্যাকটেরিয়ার সেল দেখলেন স্পাম সেলস দেখলেন ইস্টার সেলস দেখলেন এই নানা ধরনের সেলসগুলোকে দেখলেন এবং ডিফাইন করলেন বা সেগুলোর ছবি অঙ্কন করে সেই জিনিসগুলোকে ডেসক্রিপশানে আনলেন তো অ্যান্টন ভন লিওয়েন হক এবং রবার্ট হুক এনারা হলেন প্রথম দুজন সায়েন্টিস্ট যারা সেল সম্পর্কে আমাদের প্রথম ধারণাটা প্রবর্তন করেন এবার ইউনিসেলুলার অর্গানিজম হোক বা মাল্টিসেলার অর্গানিজম মানে এক হোক বা বহু প্রত্যেকটা জীব বা প্রত্যেকটা লিভিং অর্গানিজম কিন্তু সেলের কনস্টিটিউশন দিয়েই তৈরি মানে পুরো সেল দিয়েই সারা শরীরটা তাদের তৈরি হবে এবার এই সম্পর্কে প্রথম কোষবাদ বা কোষ তত্ত্ব সেল থিওরি সেটা প্রোভাইড করলেন হলো আমাদের জার্মান সায়েন্টিস্ট থিওডর সোয়ান এবং ব্রিটিশ সায়েন্টিস্ট ম্যাথিয়াস জে স্লেইদেন তো স্লেইদেন এবং সোয়ান এরা প্রথম কোষ তত্ত্ব বা কোষবাদ সেল থিওরি প্রবর্তন করেন তার মধ্যে ওনারা কি বললেন ওনারা বললেন যে যে কোনো জীবদেহই কোষ দ্বারা গঠিত হবে এবং সাধারণত প্রত্যেকটা জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হবে কোষ মানে কোষের দ্বারা এবং কোষের কাজ দ্বারাই একটা জীবদেহকে আমরা ডিফাইন করা সম্ভব এবং এই থিওরির ওপর বেস করে ওনাদের পরবর্তীতে নোবেল প্রাইজ দেওয়া হয় কিন্তু এই যে সেল থিওরি এর কিছু লিমিটেশনস ছিল বা এমন অনেক কিছু আবিষ্কার হতে শুরু করে নানা ধরনের জীব বা নানা ধরনের সেল যেগুলো এই সেল থিওরির যা বিবরণ তার বাইরে চলে যায় ঠিক আছে বা ব্যতিক্রম প্রচুর হারে দেখা যায় তো ধীরে ধীরে পরবর্তী অন্যান্য যেসব বিজ্ঞানীরা রয়েছে তারা এই সেল থিওরিকে আরও ডেভেলপ করলেন মডার্ন সেল থিওরি বা সেল ডক্টরিন এখন চলে এসেছে যেখানে সেল থিওরিকে অনেক এনলার্জড এবং মডিফাইড করা হয়েছে তো আমি স্লেঈদিন এবং সোয়ান পরবর্তী একজন বিজ্ঞানীর নাম বলবো উনি হলেন জার্মান সায়েন্টিস্ট রুডলফ ভিরচাও রুডলফ ভির্চাও উনি কী করলেন উনি বললেন যে প্রত্যেকটা কোষ তার আগের যে মাদার সেল সেই মাতৃকোষ থেকেই তৈরি হতে পারে ঠিক আছে এক্ষেত্রে ওনার একটা বিখ্যাত উক্তি হল ওমনিস সেলুলা ই সেলুলা ঠিক আছে যে প্রত্যেকটা কোষ তার মাদার সেল থেকে তৈরি হয় বা একটা কোষ থেকেই একটা কোষের উদ্ভাবন ঘটতে পারে আমরা আর্টিফিশিয়ালি বা সিন্থেটিক্যালি কখনোই একটা কোষ ডিজাইন করতে পারবো না ঠিক আছে এবং এটা একটা অটোনোমাস স্ট্রাকচার কোষ নিজে থেকে কাজ করতে পারে কিন্তু সেলের মধ্যে যেসব কোষী অঙ্গাণু থাকে তারা কিন্তু অটোনোমাসলি কাজ করতে পারে না মানে কোনো সেল অর্গানিলিকে তুমি যদি সেলের বাইরে এনে রাখো সে কিন্তু বাঁচবে না ঠিক আছে তো কোষ সম্পর্কে আমরা মোটামুটি আবিষ্কারগুলোকে সম্পর্কে জানলাম এবং কোষ যেহেতু ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয় তো যতই ছোট হোক সেটাকেও তো আমাদের একটা মাপার প্রয়োজন পড়ে এবার মাপার ক্ষেত্রে দরকার হলো কোষের পরিমাপের একক এবার কোষ পরিমাপের একক যেহেতু খুব ছোট সেই জন্য একে মাইক্রন ন্যানোমিটার দেন অ্যাংস্ট্রম এই নানা ধরনের একক দ্বারা এটাকে বোঝানো হয় সাধারণত কোষের যদি ব্যাস নির্ণয়ের ব্যাপার থাকে তাহলে মাইক্রন বা মাইক্রন ব্যবহার করা হয় এবং যদি কোনো মেমব্রেনের বলে প্রস্থ বার করার ব্যাপার থাকে বা আরও ছোট অর্গ্যানির মাপার ব্যাপার থাকে সেক্ষেত্রে অ্যাংস্ট্রম ইউজ হয় কিন্তু অ্যাংস্ট্রম মোটামুটি এখনকার দিনে একটু আউটডেটেড ভার্শন হয়ে গেছে এখন ন্যানোমিটারের ওপর গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে ন্যানোমিটার হলো টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার এক মিটারের টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ভাগ হলো একটা ন্যানোমিটার তো এখন ন্যানোমিটারের গুরুত্ব আছে তো আজকের দিনে আমরা এক একটা যে কোষ সম্পর্কে পড়ব তো কোষের দু রকমের ভাগ হয় এক হলো প্রিমিটিভ সেলস আচ্ছা প্রথমে চলে আসবো হলো কোষ কত রকমের তো কোষের ক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো যে ছবিটা রয়েছে এটা হলো একটা প্রো ক্যারিওটিক সেল লাইক ধরো ব্যাকটেরিয়া আমরা মনেরা রাজ্যের কথা পড়েছি জীব ক্লাসিফিকেশানের ক্ষেত্রে তো সেখানে যে মনেরা জীব জগৎটা রয়েছে তার মধ্যে সাধারণত আমরা ব্যাকটেরিয়াদের পেয়ে যাই নীলাব সবুজ শৈবাল এদের পেয়ে যাই তো নিউক্লিয়াসের গঠন অনুযায়ী কোষকে দুটো ভাগে ভাগ করা হয় এক হলো প্রো জীব বা আদি নিউক্লিয়াসযুক্ত প্রো মিন্স প্রিমেটিভ আর ইউ ক্যারিওটিক জীব ইউ বলতে আমরা মডিফাইড বা ডেভেলপড বুঝবো মানে উন্নত যুক্ত কোষ তা প্রো এবং ইউ এই দুই ধরনের সেলস আমাদের এখন পৃথিবীতে এক্সিস্ট করে আরেকটা ইন্টারমিডিয়েট এক ধরনের সেলস থাকে তাদের বলা হয় হলো মেসোক্যারিওটিক সেল এদের মধ্যে ধরো মাইকোপ্লাজমা পড়ে যায় বা প্লিউরোনিউমোলিয়া লাইক অর্গানিজমসদের পড়ে যায় অ্যাক্টিনোমাইসিটিস এরাও কম বেশি পড়ে তো আমরা একদম ইন্ট্রোডাক্টরি পার্ট যেহেতু সেলের পড়ছি সেক্ষেত্রে আমরা প্রো এবং ইউক্যারিওটিক সম্পর্কেই জানবো দেখো প্রো ক্যারিওটিক মানে একটা ব্যাকটেরিয়া সেলের যদি আমি বিবরণ দিই একটা প্রো ক্যারিওটিক সেলের মধ্যে তোমরা ছবিতে যেভাবে দেখতে পাচ্ছ যে একটা ব্যাকটেরিয়া তার ভেতরটা যাতে দেখা যায় সেজন্য একটু ডাইসেক্ট করে দেওয়া রয়েছে তো একটা ব্যাকটেরিয়ার বাইরের দিকে কি থাকে ব্যাকটেরিয়ার বাইরের দিকে থাকে একদম বাইরে থেকে শুরু করছি মিউসিলেজের একটা লেয়ার থাকে সেই মিউসিলেজের লেয়ারটা যদি একটু হাইড্রেটেড হয় মানে একটু সিক্ত টাইপের হয় তাহলে এটাকে আমরা বলি স্লাইম লেয়ার ঠিক আছে স্লাইম স্তর কিন্তু এটা যদি হার্ডন হয় মানে শক্ত হয় এবং ড্রাই বা শুষ্ক হয় তাহলে এটাই নাম দেওয়া হয় এটাকে ক্যাপসিউল ঠিক আছে এই স্লাইম স্তর বা ক্যাপসিউলের নিচে থাকে হলো কোষ প্রাচীর ঠিক আছে সেল ওয়াল এবার তোমরা বলবে যে স্যার সেলওয়াল তো উদ্ভিদের থাকে ব্যাকটেরিয়াতে কি করে এলো তো এদের যে সেলওয়াল থাকে তার কম্পোজিশন উদ্ভিদের যে সেলওয়াল থাকে তার কম্পোজিশানের থেকে আলাদা উদ্ভিদের ক্ষেত্রে সেলওয়াল তৈরি হয় সেলুলোজ দিয়ে আর ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে সেলুলোজ থাকে না সেক্ষেত্রে পেপটাইড ও বা মিউকোপলিপেপটাইড এই ধরনের কিছু কম্পোজিশনস থাকে সেটা দিয়ে আমাদের ব্যাকটেরিয়ার সেলওয়ালটা তৈরি হয় কেমন তো এই যে ব্যাকটেরিয়ার সেলওয়ালটা থাকছে পেপটাইড ও গ্লাইকেন এর মধ্যে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড আর এন অ্যাসিটাইল গ্লুকোসামিন ন্যাগ এবং ন্যাম এই ধরনের দুটো প্রোডাক্ট থাকে যার মাধ্যমে এই গ্লাইকেন জিনিসটা তৈরি হয় এবং আমাদের এই ব্যাকটেরিয়ার সেলওয়ালের ভেতরের দিকে আমরা পেয়ে যাব হলো ব্যাকটেরিয়ার কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন সেল মেমব্রেন বললেও সেম একই জিনিস তো ব্যাকটেরিয়ার কোষ পর্দার পরবর্তী আমরা ভেতরের যে ম্যাটেরিয়ালটা পাবো সাধারণত আমরা কোষের ক্ষেত্রে কি বলি কোষের যে কোষ আবরণ তাই না কোষ আবরণের ভেতরের দিকে থাকে হলো প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমকে আমরা বলতে পারি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুটোকে অ্যাসোসিয়েটলি আমরা প্রোটোপ্লাজম বলতে পারি ঠিক আছে তো এই যে সেল আবিষ্কারের কথা বললাম বা এখন যে প্রো ক্যারিওটিক সেল সম্পর্কে বলছি এক্ষেত্রে ব্যাকটেরিয়ার সেল আমরা দেখতে পাচ্ছি এটা ইউকারিওটিক নয় এটা প্রো ক্যারিওটিক সেল এবং এই সেলের বাইরের দিকে আমরা বেশ কিছু অ্যাপেন্ডেজেস দেখতে পাবো বা এর বাইরে কিছু এক্সটার্নাল পার্টস দেখতে পাবো তার মধ্যে পিলি এবং ফিম্ব্রি দেখতে পাচ্ছ তোমরা আর থাকছে হলো ফ্লাজেলা যেগুলো এদের লোকোমোশনে হেল্প করে এখানে এরা এদের অনেকগুলো ফ্লাজেলা রয়েছে সিঙ্গল ফ্লাজেলাকে ফ্লাজেলাম বলা হয় আর প্লুরাল থাকলে পরে এটাকে ফ্লাজেলা বলা হয় দেন পিলি এবং ফিমরি থাকছে ওর বাইরে আরও কিছু আউটগ্রোথস বা অ্যাপেন্ডেজেস আর ভেতরের দিকে আমরা দেখব যে সেল মেমব্রেন যেটা রয়েছে সেটা ভেতরের দিকে কখনো কখনো কয়েলিং হয়ে গিয়ে বা কুণ্ডলিকৃত হয়ে গিয়ে তৈরি করে মেসোজোম যেটা কি ওদের কোষীয় শ্বসনে হেল্প করে বা ইলেকট্রন ট্রান্সপোর্টে হেল্প করে বলে ভাবা হয় বা ধারণা করা হয় কখনও কখনো এটা ব্যাকটেরিয়াল সেল ডিভিশনেও হেল্প করে বলে ধারণা করা হয় এছাড়া এদের মধ্যে যে প্রধান বৈশিষ্ট্য যার উপর বেস করে প্রোকারিওটিকটি সেপারেট করা হলো নিউকারিওটিক থেকে সেটা হলো নিউক্লিয়াসের আবিষ্কার বা নিউক্লিয়াসের স্ট্রাকচার এই নিউক্লিয়াসের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখব এর যে নিউক্লিয়াসটা এটা ইউকারিওটিক সেলের মতো নয় মানে এর নিউক্লিয়াসটা যেটা হয় সেটা নিউক্লিয়াসের কোনো বাইরের কোনো মেমব্রেন থাকে না ঠিক আছে এটা নেকেড একটা ডিএনএ স্ট্রাকচার যেটা সাইটোপ্লাজমায় ডাইরেক্টলি থাকছে কখনো এটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে মানে রৈখিক স্ট্রাকচার হতে পারে কখনো এটা হতে পারে কি সার্কুলার বা চক্রাকারেও থাকতে পারে ঠিক আছে তো এখানে দেখো একটা পেঁচিয়ে পুচিয়ে রয়েছে এরকম একটা নিউ ডিএনএ স্ট্রাকচার এটাকে আমরা সাধারণত বলি নিউক্লিওয়েড বা জেনোফোর বা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম অনেক নামে একে ডাকা হয় কেমন আর ব্যাকটেরিয়া যদি সালক সংশ্লেষ করার সক্ষমতা রাখে যেমন ধরো ক্লোরোবিয়াম ক্রোমাশিয়াম রোডোসিউরোমোনাস রোডোস্পাইরেলাম তাহলে সেই ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে আমরা ক্রোমাটোফোর বলে একটা প্রোপ্লাস্টিড লাইক মানে প্লাস্টিডের পূর্ব সুরি যেরকম ভাবা যায় এদের তো সেরকম কিছু অর্গানেলসদের পাওয়া যায় যার মধ্যে ব্যাকটেরিয়ো ক্লোরোফিল বা ভিরিডিন মানে ক্লোরোফিলের কিছু প্রিমিটিভ রঞ্জক পদার্থের স্ট্রাকচার ওর মধ্যে থাকে তো এরা কি করে শালক সংশ্লেষ করতে পারে বা ফোটোসিনথেসেও কিছু ক্যাপাবল হতে পারে কিছু কিছু ব্যাকটেরিয়া আমি সব ব্যাকটেরিয়ার কথা কিন্তু বলছি না যারা ফোটোসিনথেটিক ব্যাকটেরিয়া তাদের মধ্যে এই ব্যাকটেরিয়ো ক্লোরোফিল রঞ্জকটাকে আমরা পাবো ঠিক আছে তো নিউক্লিওয়েডের স্ট্রাকচারটা আমরা দেখতে পেলাম যে এর জেনেটিক বস্তু হিসাবে এদের শরীরের মধ্যে নিউক্লিওয়েড থাকছে এটা প্রো সেলের মধ্যে এই জিনিস থাকে আর হচ্ছে কি এর রাইবোজোমস পাওয়া যায় ঠিক আছে বা প্রো কারিওটিক রাইবোজোম সাধারণত এস প্রকৃতির হয় এবং সেভেন্টি এস যে রাইবোজোমের ডাইমারটা এটা তৈরি হয় দুটো ছোট ছোট সাব ইউনিট দিয়ে একটাকে বলে স্মল সাব ইউনিট একটাকে বলে লার্জ সাব ইউনিট স্মলার সাব ইউনিটটার সেটিভেন্টেশন বা অদক্ষেপণ গুণাঙ্ক হয় এস আর লার্জার যেটা সেটার নাম সেটা হলো ফিফটি এস প্রকৃতির রাইবোজোম তো দুটো অ্যাসোসিয়েটলি যখন ডাইমার গঠন করে তখন আমরা সেভেন্টি প্রকৃতির রাইবোজোমকে পেয়ে যাই হলো এই ব্যাকটেরিয়াল সেলের মধ্যে আর এই ইউকারিওটিক সরি প্রোকারিওটিক সেলের মধ্যে আর কি থাকছে আর অন্যান্য কোনো আমরা মেমব্রেন বাউন্ড অরগ্যানেলি কিন্তু পাবো না মানে অন্য কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু এদের মধ্যে পাওয়া যায় না যেমন মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড লাইসোজোম এদেরকে সেভাবে এখানে দেখতে পাওয়া যায় না ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটা পাওয়া যাবে যে জেনেটিক এলিমেন্ট ওদের যে ডিএনএটা রয়েছে তার সাথে সাথে আরও কিছু ছোট ছোট চক্রাকার ডিএনএ কিন্তু দেখা যায় এদের বলা হয় সাধারণত প্লাজমিড ঠিক আছে প্লাজমিডগুলো কি করে কিছু ইউনিক ক্যারেক্টার্স ক্যারি করে হুম এই প্লাজমিড কোনোটা ধরো টিআই প্লাজমিড টিউমার প্লাজমিড লাইক কোনো ব্যাকটেরিয়ার যদি টিআই প্লাজমিড থাকে সে যেখানে ইনফেক্ট করছে সেখানেও টিউমার তৈরি করতে পারে ঠিক আছে বা কোল প্লাজমিড কলচিসিন নামক এক ধরনের অ্যান্টিবায়োটিক আছে তো কোল প্লাসবির যে ব্যাকটেরিয়া থাকবে সে কলচিসিন নামক অ্যান্টিবায়োটিকের এগেন্স্টে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে তো এগুলো সেপারেট ইউনিক কিছু ফিচার্স পার্টিকুলার যে প্লাসবির যে ব্যাকটেরিয়াতে থাকবে সেই ব্যাকটেরিয়া সেইভাবে কিছু ক্যারেক্টার গেইন করবে সবার মধ্যে এই জিনিসটা থাকবে না আমরা তো এই আলোচনা এগিয়ে নিয়ে যাব স্যার একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন নমস্কার কে রয়েছেন নমস্কার তো এই যে ব্যাকটেরিয়ার সেলওয়ালের কথা বলছিলাম এই সেলওয়ালের উপর বেশ করেও আমরা এই ব্যাকটেরিয়া খুব ছোট তো এটাকে দেখার একটা ব্যাপার আছে যখনই কোনো একটা সলিউশন বা কোনো একটা জিনিসের মধ্যে ব্যাকটেরিয়া রয়েছে এবং সেটাকে আমরা মাইক্রোস্কোপের তলায় রেখে দেখছি এত ছোট যে এর মধ্যে দিয়ে যখন আলো পাস হয়ে মাইক্রোস্কোপের থ্রুতে আমাদের চোখে আসবে তো এটা ট্রান্সপারেন্ট হয়ে যায় ভিজিবল হয় না তো এটাকে কী করা হয় একটু যদি কালার দেওয়া হয় তাই না তো কালার দিলে এটাকে আমরা প্রপারলি দেখতে পাই ঠিক আছে এটা ট্রান্সপারেন্সি তখন থাকবে না তো এটার কালার দেওয়ার ওপরে বেশ করে একটা স্টেইনিং প্রসিডিওর প্রথম বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম তিনি একজন স্টেইনিং প্রসিডিওর নিয়ে এলেন যেটাকে আমরা গ্রাম স্টেইনিং প্রসিডিওর বলি এই গ্রাম স্টেইনিং প্রসিডিওর কি ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন এই দুই ধরনের দুটো কেমিক্যালকে মিক্স করে উনি প্রথম একটা ডাই বা একটা রঞ্জক তৈরি করলেন সেটা দিয়ে উনি ব্যাকটেরিয়াকে রঞ্জিত করবেন এবার রং খেলার দিন আমরা যেমন দেখি যে সবাই আমরা রং খেলে ভূত হয়ে থাকি এবং কি হয় স্নান টান করার পরে কিছু মানুষের শরীরে দেখব যে কোনো রঙের চিহ্ন নেই খুব ভালোভাবে রঙটা উঠে গেছে সে হয়তো কম রং খেলেছে আবার কারোর ক্ষেত্রে দেখা যায় কি সে এখনও কানে মাথায় গলায় চোখের আশেপাশে রং লেগে রয়েছে তো সবটা রং উঠে যায়নি তো দেখো ব্যাকটেরিয়াকেও কালার করার ক্ষেত্রে আমাদের একবার ধুয়ে নিতে হবে যাতে এক্সেস রঙটাও ছেড়ে দেয় ঠিক আছে সেক্ষেত্রে অ্যাসিটোন বা অ্যালকোহল দিয়ে একবার আমরা ওয়াশ করে নেব

চরণকোষ কাকে বলে বলে আমরা পরিষ্কারভাবে কথাটা শুনতে চলন কোষ কাকে বলে সেটা তার প্রশ্ন বেশ আপনি শুনতে থাকুন স্যার ওনা প্রশ্ন ছিল চলন চলনকোষ কাকে বলে এবং সেটা নিয়ে আরো বিস্তারিত যদি একটু বলা সম্ভব হয় কোষ কাকে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপাতত গ্রাম স্টেইনিংটা কমপ্লিটলি কোড়িয়ে নি এখানে সাউন্ড বক্সটা বোধহয় এখন চলছে না না সেটা সমস্যা হচ্ছে ওটা তো গ্রাম স্টেইনিং প্রসিডিওর যেটা বলছিলাম সেটার ক্ষেত্রে বলি যে স্টেইনিং প্রসিডিওরটা কথা বললাম যে ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন এই দুটোকে মিশিয়ে নিয়ে ব্যাকটেরিয়াদের আগে রঞ্জিত করা হয় দেন অ্যাসিটোন বা অ্যালকোহলে ধৌত করার পরে দেখব আমরা বেশ কিছু ব্যাকটেরিয়া রঙকে অ্যাবজর্ব করেছে আর বেশ কিছু ব্যাকটেরিয়া সেই রঙটাকে অ্যাবজর্ব করেনি এবার যারা অ্যাবজর্ব করলো তাদেরকে আমরা বলবো গ্রাম পজিটিভ বিকজ তারা এই স্টেনিং প্রসিডিওরে সাড়া দিয়েছে এবং রঞ্জিতকরণ হয়েছে তাদের তো তাদেরকে বলছি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর যারা কিনা এই ধরনের রঞ্জিতকরণ হলো না এই রঙটাকে পুরো ছেড়ে দিল ওয়াশ আউট হয়ে গেল শরীর থেকে পুরো রঙটা তাদেরকে বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এক্ষেত্রে এদের কাউন্টার স্টেইন দেওয়া হয় একটা অরেঞ্জ কালারের একটা স্টেইন আছে নাম হলো স্যাফরানিন স্যাফরানিনে রঞ্জিত করলে এই গ্রাম নেগেটিভরা রঞ্জিতকরণ অ্যাকসেপ্ট করে ঠিক আছে তো ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে বা সাধারণত আমরা দুই ধরনের ব্যাকটেরিয়া গ্রাম স্টেইনিং প্রসিডিওর উপরে গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ এই দুই ধরনের ব্যাকটেরিয়া পাই তো আমরা কোষের মধ্যে ছিলাম যে একটা কোষের ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়ার সেল বা আমরা প্রোক্যারিওটিক সেল সম্পর্কে অনেকটা বুঝলাম বা জানলাম যে এটার স্ট্রাকচার কীরকম হয় এটা কিভাবে কাজ করে ঠিক আছে এটা পরবর্তীতে আমরা আসবো হলো যে এর ইউক্যারিওটিক সেলের সাথে কি ডিফারেন্সেস ঠিক আছে ডিফারেন্সেসের দিক থেকে দেখব যে একটা মডিফাইড নিউক্লিয়াস থাকছে এটা তো ইউকারিওটিক সেলের একটা বড় চাহিদা বা একটা বড়ো ক্যারেক্টার সেটা হলো যে এর একটা প্রপার নিউক্লিয়াই থাকছে আর ইউকারিওটিক সেলের মধ্যে অন্যান্য মেমব্রেন বাউন্ড অর্গানেলিস থাকছে মানে পর্দাবৃত বিভিন্ন কোষ অঙ্গাণু থাকছে যারা প্রত্যেকে কোষের মধ্যে আলাদা আলাদা সেপারেট ফাংশনস এক্সিকিউট করে তাই না আর কি হচ্ছে যে ইউকারিওটিক সেল তার মধ্যে রাইবোজোমটা প্রোকারিওটিক সেলের রাইবোজোমের থেকে আরও মডিফাইড হচ্ছে এর জেনেটিক এলিমেন্ট বা ডিএনএটা ক্রোমোজোম ফর্ম করার ক্ষমতা রাখে যেহেতু এর মধ্যে হিস্টোন নন হিস্টোন প্রোটিনগুলো থাকছে ইউকারিওটিক সেলের মধ্যে তো একটা ইউকারিওটিক সেল সেটাকে আমরা উদ্ভিদের ক্ষেত্রেও দেখব এবং প্লান্টের ক্ষেত্রেও দেখব তো এই উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি এবার একটা কোষের স্ট্রাকচারের থেকে শুরু করি তাহলে নিউক্লিয়াসের আবিষ্কারের কথা উঠে আসে যে সেল ওয়াল দেন সেল মেমব্রেন এই দুটো যেমন কোষের আবরক হিসেবে থাকছে কোষের ভেতরের যে প্রোটোপ্লাজমের পার্টটা রয়েছে তার মধ্যে নিউক্লিয়া এবং সাইটোপ্লাজম খুব ইম্পর্ট্যান্ট হল নিউক্লিয়াসের আবিষ্কার রবার্ট ব্রাউন প্রথম নিউক্লিয়াসের আবিষ্কার করেন ঠিক আছে আর রবার্ট হুক নাম কখনো তোমরা ভুল করবে না রবার্ট হুক কিন্তু কোষ আবিষ্কার করেছিলেন এবং রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন ঠিক আছে তো সেলের একদম বাইরের দিকে আমরা পেয়ে যাচ্ছি হলো সেল এনভেলপ বা কোষ আবরক ঠিক আছে কোষ আবরকের ক্ষেত্রে উদ্ভিদে আমরা সেল ওয়াল বা কোষ প্রাচীর থেকে পড়া শুরু করব আর প্রাণীদের ক্ষেত্রে যেহেতু কোষ প্রাচীর থাকে না সেই জন্য কোষ পর্দাই এদের মেন সেল এনভেলপ হিসাবে কাজ করে প্রাণী কোষের তাহলে কোষ আবরক হলো সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন আচ্ছা তো কোষ প্রাচীর যেটা বা সেল ওয়াল ছবিতে তোমরা দেখতে পাবে এখানে একটা উদ্ভিদের সেলওয়ালের ছবি তোমাদের ডিসপ্লে করা হচ্ছে এক্ষেত্রে দুটো অ্যাডজেসেন্ট কোষের একদম মধ্যবর্তী যে পাতলা লেয়ারটা থাকে তাকে বলা হয় মিডল ল্যামেলা বা মধ্যপর্দা ঠিক আছে এই মধ্যপর্দা তৈরি হয় ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম পেকটেড লবণ দ্বারা মানে ক্যালসিয়াম পেকটেড লবণ এবং ম্যাগনেশিয়াম পেকটেড লবণ দ্বারা এটা খুবই পাতলা হচ্ছে কিন্তু খুবই শক্ত এবং পাশাপাশি দুটো কোষকে অ্যাডজাস্টেন্ট রাখতে সাহায্য করে মানে জুড়ে থাকতে সাহায্য করে দেন এই মিডল ল্যামেলা যেটা আছে সেই মিডল ল্যামেলার দুই সাইডে হুম দুই সাইডে মানে দুটো কোষের দিকে আমরা সাইডওয়াইজ ঢুকছি কোষের বাইরে থেকে কোষের ভেতরে ঢুকবো সেই হিসাবে ভাববে তো মিডল ল্যামেলার দুই সাইডে থাকছে হলো প্রাইমারি ওয়াল বা মুখ্য প্রাচীর এই মুখ্য প্রাচীরের ক্ষেত্রে আমরা মেইনলি সেলুলোজকে পাবো এটা একটু পাতলা টাইপের কিন্তু ভেদ্যস্তর ঠিক আছে একদম কোষের বাইরের সেলওয়াল প্রাইমারি সেলওয়াল তারপরে আমরা পাবো সেকেন্ডারি সেলওয়াল যেটা হেমি সেলুলো সেলুলো সুবেরিন নানা ধরনের কম্পোজিশনস দিয়ে তৈরি হয় এটা প্রাইমারি সেলওয়ালের থেকে তুলনামূলকভাবে সেকেন্ডারি সেলওয়ালটা একটু ঠিক হয় অনেকটা পুরু হয় কিন্তু ভেদ্য হয় এবং এর স্থিতিস্থাপকতাও থাকে আর এই যে সেকেন্ডারি সেলওয়াল এটাকে আমরা ম্যাচিওর সেলের ক্ষেত্রে আরও তিনটে সাবলেয়ারে দেখতে পাই এস ওয়ান এস টু এস থ্রি বলে এদেরকে ডিনোট করা যেতে পারে বিভিন্ন বইতে ছবিতে দেওয়া থাকে এখানে ধরো দেওয়া নেই তো এই প্রাইমারি সেলওয়াল দেন সেকেন্ডারি সেলওয়াল তারপরে গিয়ে আসছে প্লাজমা মেমব্রেন উদ্ভিদের ক্ষেত্রে মানে কোষ পর্দা তার পরবর্তীতে আমরা সাইটোপ্লাজমের মধ্যে ঢুকতে পারছি এই যে কোষ প্রাচীর তাই না তো বাড়ির দেওয়ালের মতন করে ভাবো একদম যেহেতু কোষের বাইরের দিকে এটা অবস্থান করছে তাহলে এটা কোষকে কি সুবিধা দেবে এটা কোষের তো একটা নির্দিষ্ট আকার দেয় ঠিক আছে কাজ দরকার প্রত্যেকটা জায়গার কিন্তু ডেফিনেশন দেন ক্যারেক্টারিস্টিক্স এবং তার সাথে সাথে ফাংশনস এগুলো তোমাদের জানতে হবে এবং বায়োলজি বা জীবন বিজ্ঞানকে তুমি যখনই খাতায় লিখছ পরীক্ষায় একটু পয়েন্ট করে করে লিখবে যত বেশি পয়েন্ট হয় স্যারদের পড়তেও সুবিধে হয় এবং স্কোর করার জায়গাটাও অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর যখন তোমাদের ছবির প্রশ্ন আসে তো ছবি তো আঁকতেই হয় আদারওয়াইজ কোনো লেখার ক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে পাশে আমি একটা ছোট করে একটা ছবি এঁকে দিতে পারবো আমার কাছে সময় আছে এবং আমি জানি ছবিটা কীরকম তা অবশ্যই পাশে একটা ছবি ড্র করো এটাই কী হয় লেখার ক্ল্যারিটি আরও খুব সুন্দর হয় হ্যাঁ ওকে দেন আসবো হলো কোষ প্রাচীরের যে পাঠটা বলছিলাম সেই কোষ প্রাচীরের কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে এটা কোষের একটা নির্দিষ্ট আকার দেয় এবং কোষের ভেতরের কোষ পর্দা সহ গোটা কোষটাকেই কিন্তু বাইরের যে কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ বা যান্ত্রিক আঘাত থেকে কিন্তু রক্ষা করে ঠিক আছে এছাড়াও এই কোষপ্রাচীর অ্যাপোপ্লাস্টিক পথে পথটা একটু দেখিয়ে দিই এখানে দেখো অ্যাপোপ্লাস্টিক পথের মাধ্যমে কিন্তু কিছু জলের প্রবেশ অন্ত অভিস্রবণ এই ধরনের জলের যাতায়াতকেও কিন্তু ও রেগুলেট করে যে কোষের মধ্যে জল ঢুকবে বা কোষ থেকে জল বেরিয়ে যাবে উদ্ভিদ কোষে সেটাও ওরা মেনটেন করে তো সিমপ্লাস্টিক এবং অ্যাপোপ্লাস্টিক পাথ হয়ে এই দুটোকেই আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে অ্যাপোপ্লাস্টিক যে পাথ হয়েটা আছে জল প্রবেশের বা জল সঞ্চারণের সেটাকে আমরা দেখতে পাবো কোষের প্রাচীরের মাধ্যমে এটা পসিবল হচ্ছে এছাড়া এখানে মাটা বলে একটা কথা তোমরা দেখতে পাচ্ছ টিভি স্ক্রিনে সেটা হলো গিয়ে সাধারণত দেখো এক একটা কোষ যদি সেপারেটলি বা সলিটারিলি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে ওয়াল দিয়ে পুরোপুরি আটকানো থাকে তাহলে পরে এরা টিস্যু তো ফর্ম করছে মানে একটা কলা তো তৈরি করে নিচ্ছে কিন্তু একটা কোষের সাথে আরেকটা কোষের যোগাযোগ না থাকলে এদের মধ্যে খাদ্যের আদান প্রদান আয়নের আদান প্রদান জলের আদান প্রদান এগুলো কিছুই তো পসিবল হবে না তাই না আর যেহেতু বহু কোষই একটা স্ট্রাকচার উদ্ভিদ হোক বা প্রাণী হোক সেক্ষেত্রে তাদের মধ্যে একটা যোগাযোগের জায়গা সবসময় কিন্তু কোষ কলার মধ্যে যে কোষগুলো রয়েছে তাদের মধ্যে যোগাযোগের জায়গাটা কিন্তু রাখতে হবে তো উদ্ভিদের মধ্যে মানে উদ্ভিদের কোষগুলোর মধ্যে যোগাযোগের জন্য প্লাজমোডেজমাটা বলে কোষ প্রাচীরের মধ্যে সূক্ষ্ম ছিদ্র আমরা দেখতে পাবো এবং এর মধ্যে দিয়ে সংযোগ সূত্র ঠিক আছে সাই সংযোগ সূত্র বলতে দুটো কোষের পাশাপাশি দুটো কোষের সাইটোপ্লাজম এর ভেতর থেকে কানেক্টেড হয়ে থাকে বা জুড়ে থাকে ফলে এর মধ্যে দিয়ে জল বিভিন্ন আয়ন বা অন্যান্য প্রোডাক্টগুলো সাধারণত ফ্লো করতে পারে যদিও কোনো সেল অরগ্যানেলি কিন্তু ফ্লো করবে না হুম যে একটা কোষের মধ্যে কিছু অঙ্গাণু অন্য কোষে চলে গেল সেই জিনিস হবে না শুধুমাত্র কোষীয় বস্তুর আদান প্রদান পসিবল হয় হুম ওকে তো কোষ প্রাচীরের সম্পর্কে তোমরা ধারণা পেলে দেন আমরা চলে আসব হলো পরের যে কোষ আবরক যাকে আমরা বলছি সেল মেমব্রেন সেল মেমব্রেনের ক্ষেত্রে কোষ পর্দা কোষ পর্দার আবিষ্কারটা অনেকটা মানে এলাবোরেট অনেকটা এলাবোরেট আমি একটু ছোট করে বলি বিজ্ঞানী রবার্টসন প্রথম তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যেরকম ছবিটা দেওয়া রয়েছে উনি প্রথম একটা সেল মেমব্রেনের মডেল ডিজাইন করলেন সেক্ষেত্রে উনি বললেন একটা লিপিড বাই লেয়ার থাকে মানে ডিস লিপিডের আবরণী থাকছে যার বাইরে এবং ভেতরের দিকে গ্লাইকোপ্রোটিন বা প্রোটিনের একটা আবরণী থাকে হুম তো এটা তোমরা যেটা দেখছ সেটা কিন্তু রবার্টসনের ইউনিট মডেল ইউনিট মেমব্রেন মডেল এবার ইউনিট মেমব্রেন বা একক পর্দা উনি কেন বললেন রবার্টসানের যে ধারণা ছিল বা উনি যেটা মনে হয়েছিলো ওনার বা ওনার এক্সপেরিমেন্টের থ্রুতে উনি যেটা ফিল করেছিলেন সেটা হলো কোষ পর্দা যে ধরনের স্ট্রাকচার কোনো একটা কোষীয় অঙ্গাণুর যে পর্দা মানে বাইরের যে মেমব্রেন বাউন্ড অর্গানিলিজের যেগুলো মেমব্রেন আছে তাদের স্ট্রাকচার মোরাললে সেম তো সেই জন্য উনি একে আলাদা করে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন না বলে ইউনিট মেমব্রেন বললেন যে যে কোনো জায়গায় যখনই কোনো একটা বায়োলজিক্যাল পর্দার ব্যবহার হচ্ছে সেটা এই রকমের স্ট্রাকচারেরই হবে হুম তো এই যে সেল মেমব্রেন ঠিক কোষ প্রাচীরের পরেই উদ্ভিদে দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রাণীদের ক্ষেত্রে তো কোষপ্রাচীর থাকছে না সেক্ষেত্রে থাকছে ডাইরেক্ট কোষ পর্দা তো এই কোষ পর্দাই কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কোষের আকার আয়তনটাকে ঠিক রাখে এবং কোষের ভেতরের কোনো ধরনের যান্ত্রিক আঘাত থেকে কোষটাকে রক্ষা করে একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যে ধরনের অণুগুলোর যাতায়াত বা জলের যাতায়াত আয়নের যাতায়াত সেগুলোকে ও ঠিক রাখে তো এই ধরনের রক্ষণশীল কাজগুলো কিন্তু সেল মেমব্রেন করে কোনো কোনো কোষ যেগুলো আগ্রাসী হয় সেক্ষেত্রে সেল মেমব্রেন কি হয় বাইরের দিকে ইভ্যাজিনেটেড হয়ে গিয়ে বা বিবর্ধিত হয়ে গিয়ে ও কি করে এনগাল্প করতে পারে কোনো ধরনের ফুড পার্টিকেলকে যেভাবে আমরা ফ্যাকোসাইটোসিস বা পিনোসাইটোসিস দেখেছি তো এদের বাইরের দিকে বেরিয়ে এসে বা বহির্জনিষ্ণুভাবে এটা এক্সটেন্ডেড হওয়ারও ক্যাপাবিলিটি রাখে হুম কোনো ক্ষেত্রে আমরা এটাকে ইনফোল্ডেড হয়ে গিয়ে মেসোজম তৈরি করতে দেখেছি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো কোষ পর্দা বেশ একটা ভার্সেটাইল জিনিস এবং এটা মানে সজীব কোষ প্রাচীরের মতো এটা নির্জীব জিনিস নয় ঠিক আছে এটা কিন্তু সজীব জিনিস সেই জন্য এটার মধ্যে আলাদা কিছু বায়োমলিকিউলস থাকছে লাইক আমরা লিপিড বাইলেয়ার দেখতে পাচ্ছি আর গ্লাইকোপ্রোটিনের কোট দেখতে পাচ্ছি রবার্টসনের ইউনিট মডেল থেকে পরবর্তীতে আরও সায়েন্স ডেভেলপ করার সাথে সাথে ড্যানিয়েলি এবং ড্যাভসন এই দুজন বিজ্ঞানী এই মডেলটাকে মোটামুটি মেনে নিলেন কিন্তু কিছু পরিবর্তন করেছিলেন এবং একদম নতুন যে থিওরিটা এলো সেটা অনুযায়ী এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলবো ফ্লুইড মোজিক মডেল যেটা কিনা ড্যানিয়েল ড্যাবসনের পরের দিকে সিঙ্গার নিকলসন নামক দুজন সায়েন্টিস্ট এটাকে প্রপোজ করলেন ওনারা বললেন সেল মেমব্রেন কখনোই একটা কনস্ট্যান্ট স্ট্রাকচার নয় এটা পরিবর্তনশীল লাইক যে লিপিড বায়োলেয়ারটা রয়েছে এটা মুভেবল এটা মুভ করে এটা নড়ে চড়ে এবং এর মধ্যে প্রোটিন পার্টিকল বা প্রোটিনের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো আইসবার্গ বা হিমোশৈলের মতন ভেসে বেড়ায় ঠিক আছে এবার জলে বরফ যেভাবে ভাসে মানে অধিকাংশটাই জলের মধ্যে ডুবে থাকে কিছুটা পার্ট ভাসে সেইভাবে প্রোটিন স্ট্রাকচারগুলোকে এখানে আমরা পর্দার ওপরে বিভিন্ন জায়গায় দেখতে পাব যেমন ধরো একদম কোষের বাইরের দিকে কিছু প্রোটিন পার্টিকলস থাকতে পারে এবং কোষের পর্দার ভেতরের দিকে কিছু প্রোটিন পার্টিকলস থাকতে পারে এই ধরনের প্রোটিনগুলোকে বলা হয় পেরিফেরাল প্রোটিন মানে এক্সটার্নাল পেরিফেরিতে আছে বা ইন্টারনাল পেরিফেরিতে আছে হুম বা অন্তস্ত প্রোটিন তাহলে এগুলোকে বলছি পেরিফেরাল প্রোটিন বা পরিশিস্তোট প্রোটিন আর কিছু পাবো ইন্টিগ্রাল প্রোটিন যে প্রোটিনগুলো এই সেল মেমব্রেনের বাইরে ভেতরে বেশ বড় বড় স্ট্রাকচারের হয় তো একদম মাঝখানেই দেখতে পাচ্ছ একটা নীল রঙের স্ট্রাকচার দেখা যাচ্ছে তো এক্ষেত্রে আমরা এরকম স্ট্রাকচারগুলোকে দেখতে পাবো যেগুলো ইন্টিগ্রাল প্রোটিন টোটাল বাইলেয়ারের মধ্যে লিপিড বাইলেয়ারের মধ্যে দিয়ে এটা বাইরে ভেতরে এক্সটেন্ডেড হয় বাইরে দেখো কিছু শিংয়ের মতন স্ট্রাকচারও দেখতে পাবে তোমরা তো যে ইয়ের লিপিডের থেকে যদি এরকম গ্লুকোজের কিছু বা কার্বোহাইড্রেটের কিছু চেন তৈরি হয় তাহলে তাকে আমরা গ্লাইকোলিপিড বলবো কিছু গ্লাইকোলিপিড মলিকিউলস বাইরের দিকে প্রোজেক্টেড হয়ে থাকে আবার কিছু গ্লাইকোপ্রোটিন মানে প্রোটিন থেকে কিছু কার্বোহাইড্রেটের চেন বাইরের দিকে প্রজেক্টেড হয়ে থাকে তাইগুলোকে গ্লাইকোপ্রোটিন বলবো তো গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিড এই ধরনের স্ট্রাকচারগুলো সেল মেমব্রেনের ওপর দিকে থাকে এবার দেখো এই যে প্রোটিন স্ট্রাকচারগুলো রয়েছে প্রোটিন স্ট্রাকচারের কি কাজ তাই না একটা সেল মেমব্রেন দুটো লিপিড বাইলেয়ার দিয়েও তো হতে পারত। প্রোটিনগুলোর তো কিছু কাজ হতে হবে না তাই প্রোটিনের কাজ হলো কোনো কোনো প্রোটিনের মধ্যে দিয়ে একটা হলো সিলিন্ড্রিক্যাল স্পেস থাকে মানে প্রোটিনগুলোর মধ্যে দিয়ে একটা ফুকো থাকবে একটা ছিদ্র সেই ছিদ্র পথে বিভিন্ন আয়নের যাতায়াত হতে পারে এবং এটা এটিপি দ্বারা রেগুলেটেড হয় মানে শক্তির প্রয়োজন পড়বে শক্তি দ্বারাই গেটওয়েটা ওপেন হয় বা গেটওয়ে বন্ধ হয় সেই অনুযায়ী আয়ন পাস করে তো এক্ষেত্রে আমরা সেই ধরনের ইন্টিগ্রাল প্রোটিনগুলোকে বলবো চ্যানেল প্রোটিন যেগুলো সাধারণত আমরা পাম্প প্রোটিন হিসাবে পড়েছিলাম সোডিয়াম পটাশিয়াম পাম্প বা সোডিয়াম গ্লুকোজ পাম্প পাম্প প্রোটিনের মতন কাজ করে বেশ কিছু প্রোটিন আছে যেগুলো অ্যান্টি সারফেস অ্যান্টিজেন হিসাবে কাজ করে বা বেশ কিছু রিসেপ্টার্স প্রোটিন আছে যেগুলো লাইগ্যান্ডকে অ্যাকসেপ্ট করে তো নানা ধরনের প্রোটিনস যেগুলো আমাদের সেলমে ব্রেনের ওপরে থাকে সেগুলোর আলাদা আলাদা ফাংশনস হয় বা হতে পারে ঠিক আছে তো এটাকে আমরা ফ্লুইড মোজিক মডেল যেটা সেটা হলো কোষ পর্দার সর্বাধুনিক মডেল এটাই সাধারণত পড়া হয় এবং এর মধ্যে কিছু কোলেস্টেরলের পার্টসও পাওয়া যায় মানে যত ফ্যাট শরীর অ্যাবজর্ব করবে তো সেল মেমব্রেনও কিছু পরিমাণ কোলেস্টেরলকে অ্যাবজর্ব করতে পারে আচ্ছা লিপিড বাইলেয়ারের যে স্ট্রাকচারটা আছে লিপিড বাইলেয়ার স্ট্রাকচারটা তোমরা এখান থেকে দেখতে পারো সেক্ষেত্রে দেখো ছোটো ছোটো কালো বলের মতন স্ট্রাকচার দেখতে পাবে তোমরা ছবিতে এবং তার থেকে দুটো করে সুতোর দিকে নেমে এসেছে এটা বাইরে ভেতরে দুটো লেয়ার যেহেতু তো বাইরের দিকে গোল বলের মতন মাথাগুলো দেখতে পাচ্ছি ওগুলোকে পোলার এন্ড বলে হুম পোলার এন্ড বলে এগুলো সাধারণত হাইড্রোফিলিক বা জলাকোষি প্রান্ত হয় লিপিডের আর মাঝখানের দিকেই যে চুলের কাটার মতন যে স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় হাইড্রোফোবিক বা নন এন্ড এগুলো সাধারণত ভ্যান্ডারওয়ালস বলের জন্য পরস্পরের দিকে এগিয়ে থাকে এবং এই টোটাল লিপিড বাইলেয়ারের মাঝখানের পার্টটা কিন্তু জল বিকর্ষী হয় ঠিক আছে এর মধ্যে কোনো জলের অণু থাকতে পারে না ও হয় সেলের বাইরের দিকে পাঠিয়ে দেবে বা সেলের ভেতরের দিকে ঠেলে দেবে ঠিক আছে তো এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার একটা ব্যাপার থাকে সাধারণত এই যে ফিগারগুলো দেখাচ্ছি সেগুলো শুধু বোঝার জন্য নয় বাড়িতে দেখবে বইতে তোমাদের যে ফিগারগুলো বইতে দেওয়া থাকে একবার পড়তে পড়তে সেটাকে ড্র করে ফেলবে তো তোমাদের ডায়াগ্রামের একটা প্র্যাকটিস থাকবে আর পরীক্ষার সময় তোমাদের আঁকতে কোনো সমস্যা হবে না এবং বায়োলজি এমন সাবজেক্ট যেক্ষেত্রে তুমি যদি ছবির সাথে থিওরিটাকে মিলিয়ে মিলিয়ে পড়ো তাহলে পরে অনেক বেশি সহজে তুমি বুঝতে পারবে বা মনে রাখতে পারবে ঠিক আছে এটা ফেসিলিটি রয়েছে আচ্ছা তো একটা ইয়ে সেল দেখো এখানে আমরা একটা প্রাণী সেল দেখতে পাচ্ছি এখানে বা অ্যানিমাল সেল এক্ষেত্রে আমরা বাইরের দিকে একটা প্লাজমা মেমব্রেন দেখতে পাচ্ছি প্লাজমা মেমব্রেন বিকজ এর কোষের ভেতরে হ্যাঁ যা কিছু মানে কোষ আবরক মানে সেল মেমব্রেনের পরবর্তী কোষের ভেতরে যা কিছু থাকছে তাকে আমরা বলছি প্রোটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম কি দিয়ে তৈরি হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দিয়ে তো প্রথমের দিকে এই যে সেলের ভেতরে যা কিছু জেলি লাইক সাবস্টেন্স সেটা প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী দুজার দিন হুম দুজার দিন উনি প্রথম এই কোষের ভেতরের যাবতীয় জিনিসকে বলেছিলেন সার্কোড হুম সার্কোডকে পরে প্রোটোপ্লাস্ট নাম দেন বিজ্ঞানী পার্কিনজি হুম বিজ্ঞানী পার্কিনজি প্রথম এই সারকোটকে প্লাস্ট নাম দেন দেখো পার্ক সেলকে আমরা পড়েছি হলো মস্তিষ্কের যে লঘু মস্তিষ্ক থাকে লঘু মস্তিষ্কে সেরিবেলামের দিকে কিছু কমপ্লেক্স নিউরোনস থাকে তাদেরকে আমরা পার্কিনজি সেল বলি বা তোমরা হার্টের ক্ষেত্রে পড়েছো পার্কিনজি ফাইবার যেটা সংযোগী কলা থাকে ঠিক আছে কানেকটিভ কিছু টিস্যুস থাকে আমাদের হার্টের মধ্যে থাকে সেগুলোর মধ্যে পার্কিনজি ফাইবার পড়েছো সেই পার্ক কথাই কিন্তু এখানে বলা হচ্ছে এখানে ওই বিজ্ঞানী পার্কিঞ্জি প্রথম এই সেলের ভেতরে যা কিছু তাকে প্রোটোপ্লাস্ট হিসাবে নামকরণ করলেন দেন আমরা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করার পরে এটাকে নিউক্লিয়াস বলা হলো এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ এই নিউক্লিয়াসের স্ট্রাকচারটা একটু নিউক্লিয়াসের স্ট্রাকচারটা দিন তো এই যে নিউক্লিয়াসের স্ট্রাকচারটা এটাকে তোমরা দেখতে পাবে হলো ইয়েতে এটা স্টে করছে না হ্যাঁ নিউক্লিয়াসের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ তোমরা এখন স্ক্রিনে আসেনি হ্যাঁ এই নিউক্লিয়াসের স্ট্রাকচারটা প্রথম রবার ব্রাউন আবিষ্কার করলেন তো বাকিটা পরে রইল কোষের মধ্যে সাইটোপ্লাজম এটা আপনি চেঞ্জ হয়ে যাচ্ছে

সাবজেক্ট সেই জন্য এটা পুরোপুরি চর্চার ওপরেই ডিপেন্ড করে ঠিক আছে চর্চা না করলে পরে এটার মনে রাখাটা খুব টাফ হবে কারণ নাইন টেনের বায়োলজির সাথে ইলেভেন টুয়েলভের বায়োলজির কোনো কম্প্যারিজন হয় না যদিও সিলেবাসের দিক থেকে আমরা নাইনের সাথে ইলেভেনের বায়োলজির সিমিলারিটি পাবো আর টেনের সাথে টুয়েলভের কিছু বায়োলজির সিমিলারিটি থাকে বাট ম্যাক্সিমামটাই টুয়েলভের ক্ষেত্রে একটু ইউনিক এবং আলাদা ব্যাপার থাকে বাট নাইন এবং ইলেভেনে যেহেতু বায়োলজির সিলেবাসটা হিউজ সময়ের মধ্যে শেষ করতে হলে স্টুডেন্টদের অনেক বেশি পড়তে হয় রেগুলার বেসিসে বই খাতার সাথে বসতে হয় এবং এটার চর্চা খুব সহজ শান্ত মাথায় যদি ছবির সাথে মিলিয়ে মিলিয়ে থিওরিগুলো বোঝার চেষ্টা করো তাহলে মনে রাখার খুব সহজ এটার যেহেতু সেভাবে প্রবলেম ওরিয়েন্টেড ব্যাপার থাকে না মানে কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশানস এই ধরনের সাবজেক্টে নেই তো যত বেশি পড়বে তত বেশি মনে রাখার সুবিধে আছে ঠিক আছে আর নোট ভিত্তিক পড়ার দিক দিয়ে বলবো যে অবশ্যই যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে নোটস তো অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু জিনিসটা সম্পর্কে যত বেশি জানবে সেটাকে আত্মস্থ যদি করতে পারো ইনফরমেশানস মনে রাখার ক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধে হবে যে বইয়ে যেটা লেখা আছে সেটাকে ভালোভাবে স্টাডি করো কারণ যতটা তুমি বেশি পড়বে তার থেকে অল্প মনে থাকবে তার থেকে অল্প গিয়ে তুমি লিখবে তো পড়ার পরিমাণটা যদি বাড়াও তাহলে লেখার পরিমাণটাও বাড়বে এবং লিখতে গেলে কিন্তু অবশ্যই পয়েন্ট করে করে লিখবে ঠিক আছে এটাকে যে খুব একটা বেশি আলাদাভাবে রোজ খুব প্রেশার নিয়ে বসতে হবে সেরকম নয় চর্চার মাধ্যমেই পসিবল হুম আর এটা এতটাও সহজ সাবজেক্ট নয় তাহলে পরে প্রচুর পরিমাণ ডাক্তারি চান্স পাওয়ার ব্যাপার থাকতো কিন্তু সেরকম যেহেতু নয় এবং নিট এক্সামটা ক্র্যাক করাটা খুব একটা লেবোরিয়াস একটা পার্ট অনেকটা খাটতে হয় এবং কন্টিনিউয়াস প্রসিডিওরে খাটতে হয় তো সেক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রির সাথে সাথে তোমাকে কিন্তু বায়োলজির উপর গুরুত্ব দিতেই হবে ঠিক আছে আর নাইনের বায়োলজি খুব ভালো করে পড়বে যাতে ইলেভেনে গিয়ে তোমাদের সিলেবাসটা যেহেতু সিমিলার রয়েছে তো তোমাদের পড়তে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না বা ইলেভেনটা তোমাদের কাছে অনেক সহজ বলে মনে হবে আর একদমই তাই যেমনটা স্যারও বললেন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন পুরো এই কোষের চ্যাপ্টারটা সুতরাং এটুখানি তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে আর এই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের মনে কোনো সন্দেহ বা একই কথা বলতে গেলে কোনো রকমের কোনো সমস্যা প্রশ্ন সংক্রান্ত বিষয় নিয়ে বা এই কোষ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা নেই তা কার্যত স্পষ্ট হয়ে গেছে তাই সেই হিসাবেই আর সময় নষ্ট না করে একেবারে সরাসরি বই খাতা নিয়ে একবার যদি একটু রিভাইস দিয়ে নিতে পারো এই মুহূর্তে তাহলে হয়তো পুরো বিষয়টা আরও ভালোভাবে অবগত হয়ে যাবে তোমাদের প্রত্যেকে আর আজ যেহেতু আমাদের হাতে একদম নেই সেই কারণের জন্য আমাদের এই অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হলো তবে প্রত্যেকে ভালো থেকো আর উপস্থিতি যিনি ছিলেন আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথি হিসেবে যিনি আর কি বিজ্ঞানের স্যার আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রিদেন্দ্রনাথ হলাদার আপনাকেও ধন্যবাদ জানাবো অনেক আর অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে প্রত্যেকে ভালো থেকো